আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আবার নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হালিম প্রথম থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না, এই কারণে আমি দুঃখিত। কিন্তু হালিম যেহেতু খাওয়া শুরু করছে, সেই কারণে আপনাদের সামনে আবার নতুন করে একটি ভিডিও তুলে ধরলাম। এবং ইতিমধ্যে দেখতেছেন যে আমরা হালিম মুখে দিয়ে দিলাম এবং হালিমটা কেমন হয়েছে সেটা আসলে আমি নিজে মিন করতে পারতেছি না। যিনি খাইতেছে উনি ভালো জানে, তো উনি তো আর আমার বলতেছে না যে হালিম কেমন হয়েছে। যদি উনি আমার বলতো তাহলে হয়তো আমি আপনাদেরকে আপডেটটা দিতাম। যাই হোক, উনি বলতেছে যে আছে, হঠাৎ করে কেন ভিডিও করতেছো, ভিডিও না করলেও চলতো। তো বলতেছে যে খাওয়ার সময় তুই ভিডিও করিস না, কারণ আমার খাওয়ার ডিস্টার্ব হবে। এখন তারপরে আমি বলতেছিলাম না, একটু দেখানোর দরকার আমরা হালিমটা কীভাবে তৈরি করছি, কারণ আমাদের আজকে হালিমটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি করা, বুঝছেন। এই দেখুন আপনার, আমরা সাথে আপনার মুগ ডাল, তারপরে হচ্ছে তারপর শসা, তারপর হচ্ছে আপনার গরুর গোস্ত, তো এগুলো দিয়ে আমরা হালিমটা তৈরি করলাম। আমরা আসলে আমাদের এলাকায় আমরা হালিম খাই মূলত আপনার গরুর যে ফ্যাট থাকে সেটা থেকে বট তৈরি করা হয়, সেই বট দিয়ে আমরা আসলে হালিম খাই। তো ঘরোয়াভাবে যেহেতু আমরা এত কিছু এখনও পাইনি, সো সেই কারণে আমরা গরুর গোস্ত আছে, তাই গরুর গোস্ত দিয়ে আমরা হালিমটা তৈরি করে ফেললাম ঢাকার শহরের মতো। কারণ ঢাকার শহরে যারা হালিম খায় তারা গরুর গোস্ত, গরুর হাড্ডি, খাসির গোস্ত, খাসির হাড্ডি, এই বিভিন্ন মাধ্যম দিয়ে তারা হালিম খায়। তো গ্রামের মধ্যে যেহেতু আমরা হালিম খাই গরুর বট দিয়ে, তো ঢাকার গ্রাম একটু পার্থক্য থাকবে, স্বাভাবিক। তো যাই হোক, আমি আপনাদেরকে সাত দিক দিয়ে দেখাচ্ছি যে উনি কীভাবে হালিম খাইতেছে, যতটুকু সম্ভব আপনাদের সামনে আমি তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যদি অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, আর একটা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ারটা করতে ভুলবেন না, কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো উনি হালিম খাইতে খাইতে হয়তো অনেক জাল, সেই কারণে উনি পানি খাইলেন। এবং আমি আপনাদেরকে ও আবার আপনাদেরকে আরেকটা কথা বলি, উনি প্রথমবার যখন হালিম খেয়েছিলেন তখন হালিম শেষ, ওরা বলতেছে ওনাকে আর একটা হালিম দেওয়ার জন্য, কারণ হালিমটা নাকি অনেক মজা হয়েছে। তো পর আবার তাকে হালিম দেওয়া হয়েছে, কিন্তু হালিমের মধ্যে শসা নাই, মানে শসাবিহীন হালিম। পরে বলতেছে যে আমারা যদি আর একটু শসা দেন, মানে অসহায় লোকের মতো খুঁজতেছে যে আমারা যদি আর একটু শসা দেন। এই যে দেখুন শসা দিছে, তো উনি শসা খেয়ে এখন খুব খুশি, এখন শসা দিয়ে আবার খাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, অবশ্যই আপনাদের সামনে আবার নতুন কোনো এপিসোড নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।